গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এ ডে উইথ আজ। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার এই পেশনের এই ভিউটা তোমরা একটু অন্যরকম দেখতে পাচ্ছ, কারণ আমি চলে এসেছি বাড়িতে। এখন আমি কলকাতায় নেই আর টিনাও বাড়ি চলে গেছে। আমি আজকে যাব আমাদের গুরুদেবের আশ্রমে প্রায় এক বছর পর। আর আশ্রমে মানে মন্দির খুবই সুন্দর, ওখানে চারিপাশে ভিউ খুবই সুন্দর। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো, তাই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমার খুব তাড়া আছে, তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে বেরোতে হবে। তো তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে যাওয়ার সময়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে ব্রেকফাস্টে মা দিয়েছে ব্রেড, বাটার আর মিষ্টি। তো আমি খেয়ে নিয়ে স্নানটা করে আসি। তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, মা রেডি হলেই বেরিয়ে যাব। আর আমার ভাইকে আমি দেখিয়ে দেবো বলে আমার ভাই এখন ব্যালকনিতে লুকিয়ে আছে, তারাও তোমাদের একটু দেখাই। রেডি হয়েছ? হ্যাঁ বাবা, ভালোই তো সাজছো আজকাল। সাজবো না, বয়সটা কি অনেক বেশি নাকি? দাঁড়াও একটু দেখি। হ্যাঁ দেখো কেমন লাগছে একটু তোমাকে দেখি। দাঁড়াও তো জানি নি। ও নাও, ডিপ জল নেব না প্লেন? নাও নাও, ঠান্ডাই নাও। টিফিন নেবে না? না, বাইরেই খাবো, বাবা বাড়ি মন্দিরে মন্দিরেই খাবো তো আজ। ব্যাগটা কই? দাঁড়াও একটু দেখি তোমাকে, একটু দাঁড়াও। আমাকে দেখো নি এখনো? এখন বাজে প্রায় 11টা মতো, আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা রঘুনাথপুর বাস স্ট্যান্ডের কাছে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ বাপি ওই কালী পুজোর ডাকটা কিনছে। ডাক বলতে ওই মা কালীকে যে ইয়েটা দিয়ে সাজানো থাকে সেইটাই, আমি ঠিকঠাক বোঝাতে পারছি কি না জানি না। তো ওইটাই বাপি কিনছে। কালী পুজোর প্রতি বছর এই গুরুদেবের আশ্রমে আমরা ওইটা দিয়ে থাকি, তো ওইটার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে আছে আমার ভাই, মারা যে দোকানটা দাঁড়িয়ে আছে। আমি আর নামিনি, আমি আর ভাই গাড়িতে বসে আছি। তো দাঁড়ান ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। দেখো মা বাপি ওইখানে নিচ্ছে, আগের থেকে অর্ডার দেওয়া ছিল আমাদের, এখন সেটা নিয়ে আর আমরা বেরিয়ে যাব। আর এখানে নেমেছি আমরা ইডলি খেতে। ইডলি খাওয়ার কারণটা বলছি, দাঁড়াও এই দিকটা একবার দেখে নাও। এই দিকের এই রাস্তাটা দেখছো? এই রাস্তাটা দিয়ে চলে যাওয়া যায় আমার মামা বাড়ি। এই রাস্তাটা দিয়েই আমরা যাই যখন যাই। আর ইডলি খাওয়ার কারণটা হচ্ছে আমার ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে। আসলে ইডলি আমার ভাইয়ের এত ফেভারিট খাবার যে ও ভর্তি পেটে থাকলেও ইডলি দেখলে ওর খিদে পায়, আর খালি পেটে থাকলে তো পাবেই স্বাভাবিক। তো তাই আমরা ইডলি খেতে এখানে নেমেছি। আর ইডলিটা এখানে বানায়ও খুব টেস্টি, তাই সবাই মিলেই খাচ্ছি। আমি যদিও ব্রেকফাস্ট করেই বেরিয়েছি বাড়ির থেকে, তাও ভাবলাম খেয়েই নি, আমারও খেতে ইচ্ছে করছে দেখে। শুধু ইডলি নেই, ইডলি সাম্বার বড়া আছে, তার আমারটাও নিয়ে নিই। তো খেয়ে নিই, খেয়ে পর বেরিয়ে যাব, এখন অনেকটা পথ যাওয়া বাকি। তো ইডলির পাশে ফুচকা স্টলটা দেখে আমার ভাইয়ের আবার ফুচকা খেতেও খুব ইচ্ছা করেছে, তাই মা আর ভাই ফুচকা খাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে যাক, দিয়েই বেরোবো। এরপর আমার মায়ের আবার পান খেতে খুব ইচ্ছা করেছে, দেখি এবার কোথায় পান পাওয়া যায়। তাও আমি কষ্ট করে রাজি করিয়েছি যে আমাকেও অর্ধেকটা দিতে হবে, দেখি দেয় কি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে বলেছিলাম চারিপাশের প্রকৃতি খুবই সুন্দর, যদিও আমরা এখনও মন্দিরে এসে পৌঁছাইনি, অর্ধেক রাস্তা মতো এসেছি। তোমাদেরকে আমি একটু চারিপাশের ভিউটা দেখাচ্ছি। দেখো চারিদিকে কত সবুজের সমারোহ, মানে এই রাস্তাটা দিয়ে যেতেও খুব ভালো লাগে, আসতেও খুব ভালো লাগে। চারিপাশটা দেখো কী সুন্দর, এই রাস্তা এই রোডে মিউজিক ছাড়া কি চলে বলো? আমি একটু গান শুনতে শুনতে যাই, একটু রিল্যাক্স করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওখানে পৌঁছে পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এসে পৌঁছে গেছি, এবার আমরা যাব ভিতরে। বড় গেটটা হচ্ছে গাড়ি ঢোকানোর জন্য, আর ছোট গেটটা আমরা মানুষজন ঢোকার জন্য, এই ছোট গেটটা দিয়ে ঢুকবো। চলো ভেতরে যাই। আর এখন মন্দিরে চলছে প্যান্ডেলের কাজ, সামনে কালী পুজো, তো কালী পুজো এখানে প্রচুর ভিড় হয়, তাই এখন থেকে কাজ শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ চলছে। ভেতরটা দেখায় দাঁড়াও, এন্ট্রান্সেই আছে। এখানে একটা রাম সীতার মন্দির,
এই দেখো দাঁড়াও, ভেতরটা ভালো করে দেখে এই। আর এবার যাব ভেতরে, এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে যাব। ভেতরেও তোমরা অনেক ঠাকুর দেখতে পাবে। এখানে না ছোট ছোট অনেক মন্দির আছে, সব ঠাকুরের মন্দির আছে। এখানটায় হয় ভোগ রান্না এদিকটায়, আর এইখানে আছে একটা সাঁই বাবার মন্দির। এই যে দেখো, দাঁড়াও একটু ভেতরে গিয়ে দেখাই ভালো করে। আর তার পাশেই আছে একটা বজরংবলীর মন্দির। এই যে দেখো, বজরংবলীর পাশে আছে একটা লোকনাথ বাবার মন্দির, ওটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে লোকনাথ বাবার মন্দির দেখো। আমাদেরকে বলেছিলাম না এখানে মন্দিরটা খুবই সুন্দর, এখানে এমন কোনো ঠাকুর নেই যে নেই, সব ঠাকুর এখানে আছে। সব তোমাদের যতটা পারছি আমি দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর এই গেটটা না খোলা যাবে না, কারণ এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই এটা আমি তোমাদের দেখাতে পারবো না। আর এটা হচ্ছে মা কালীর মন্দিরটা, এটা আগে অন্যরকম ছিল, এখন এটা ভেঙে নতুন করে আবার তৈরি হচ্ছে। আগেরটা তো আমি তোমাদের দেখাতে পারবো না, আর আমার কাছে কোনো ফটো বা ভিডিও সেরমভাবে নেই ফোনে, নাহলে আমি দেখাতাম। এইটা আসলে দক্ষিণেশ্বরের আদলে নতুন করে মন্দিরটা আবার তৈরি হচ্ছে। দেখো ভেতরটা কি সুন্দর আর কি ঠান্ডা এখানে, মানে বাইরের এত ঝামেলা, এত বাইরের প্রবলেম, সব কিছু থেকে শান্তি পাওয়া যায় এখানে আসলে। মন্দিরটা খুবই সুন্দর, এটা নতুন করে এখন তৈরি হচ্ছে। চলো বাইরের দিকে যাই, এবার বাইরেরটা তোমাদের দেখাও। আর তোমাদের বললাম যে মন্দিরটা দেখো ফটোগ্রাফি অ্যালাউড নেই, এখানে লেখাও আছে। এবার বাইরেটা দেখে নিই, দেখো এখানে আছে একটা লক্ষ্মী নারায়ণের মন্দির বাইরে, দেখো কি সুন্দর। আর এইটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, দাঁড়াও ভেতরটা দেখাই গিয়ে। এই দেখো, ওইদিকে আছে শিব মন্দির, দেখাচ্ছি আগে এই দিকটা দেখে না। এটা হচ্ছে হরি মন্দির, যখন কোনো কীর্তন হয় বা কিছু হয় এখানেই সব হয় এই হরি মন্দিরটাতে। আর তার পাশেই আছে চৈতন্য মহাপ্রভুর মন্দির, ওটাও দেখাচ্ছে, দাঁড়াও। এই যে দেখো, দেখো মূর্তিটা কি সুন্দর আর মন্দিরটাও কি সুন্দর। এইবার চলো দেখে নিই শিব মন্দিরটা, দেখো শিব মন্দিরটা কি সুন্দর। আমার শিব মন্দিরটা দারুণ লাগে, মানে সব মন্দিরই সুন্দর, সবগুলোই ভালো লাগে, কিন্তু শিব মন্দিরটা আমার খুব ভালো লাগে খুব। আর এটা দারুণ কাজ করা আছে ভেতরেও বাইরেও, কিন্তু ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ এখানে ভেতরে মন্দিরের ভেতরটা শিবলিঙ্গের ফটো তোলা বারণ আছে বা ভিডিও করা বারণ আছে, তাই ভেতরটা দেখাতে পারবো না। মা এখানে শুয়ে পড়েছে, দেখো মা খুব ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। আমি তোমাদের যতটা পারলাম দেখালাম। এবার ওইদিকে ভোগ রান্না হয়ে গেছে, আমাদের খেতে ডাকছে, যাই চলো। এদিকটা দেখছো, এদিকটা বাগান বাড়ির মতো আছে, তো চলো এবার খেয়ে নিই, ডাকছে। এখানে প্রসাদে আছে দেখো ভাত, পাঁচ মিশালি সবজি, আলু ভাজা, পোস্ত, আর চাটনি ছিল, সেটা আমি খেয়ে ফেলেছি। সবাই লাস্টে চাটনি খায়, কিন্তু আমি সবার আগে খেয়ে নিই, তাই আমি ওইটা খেয়ে ফেলেছি, তাই চলো খেয়ে নিই। ওই দিকটা দেখানো হলো না তোমাদের, ওই বাগান বাড়িটা পরের ব্লগে দেখাবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে, আরেকদিন যখন আসবো সেদিন দেখাবো। আমরা এখন খাওয়া দাওয়া করে প্রণাম প্রণাম করে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এসেছিলাম 6টার সময়, আর এখন বাজে প্রায় 9টা, 6টার থেকে 9টা অবধি এখন অবধি আমি ঘুমাচ্ছিলাম। আমার এসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর আমি জেগে থাকতে পারিনি, তো তাই ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, আর কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। মা এই উঠালো এই মাত্র, এখন বাজে প্রায় 9টা 9টা 10 ওরকম,
এখন আবার খেয়ে পশুয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজ আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।